হাই, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সাইবার টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যেহেতু এখন এইচটিএমএল কোর্স করতেছি এবং এইচটিএমএলের ভিতর আমরা দেখতেছি যে কিভাবে আমাদের সিএসএসগুলো দিতে হয়, এবং আপনারা জানেন যে সিএসএস প্রধানত 3 প্রকার এবং কি কি সেগুলো আমরা করেছি। তো এখন আমরা আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা তো 3 প্রকার সিএসএস করলাম, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, এই 3 ধরনের সিএসএসের ভিতরে সব থেকে শক্তিশালী কোনটা, এবং কোনটাতে আমরা এস্টিমেট করলে সবচেয়ে শক্তিশালী হবে। হয়তো শক্তিশালী বলতে গেলে হয়তো মনে করেন ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটোতেই সিএসএস দিয়েছেন 2 ধরনের। এখন কোন ধরনের সিএসএসটা আপনার ব্রাউজার শো করবে সেটাই হচ্ছে আসলে শক্তিশালী। তবে চলুন আমরা আমাদের নোটপ্যাডে যাই। আমরা এখানে আমাদের এস্টিমেটগুলো করেছিলাম এবং পাশে আমাদের সিএসএস আছে, এবং আপনাদের যাদের ল্যাপটপ আছে তাদের একটা সুবিধা আছে, আমাদের যেমন fastdocs.html এটাতে যদি আপনারা ক্লিক করেন, রাইট সাইডে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে মুভ টু অ্যানাদার ভিউ। এখানে মুভ টু অ্যানাদার ভিউ করলে দেখেন আমাদের এইচটিএমএল এবং সিএসএস দুটো পাশাপাশি চলে গেছে। আপনারা চাইলে এটা ছোট বড় করতে পারেন। আমি আমাদের আমাদের এইচটিএমএলটা বড় করে নিলাম। এটা আমাদের সিএসএস। এখন আমাদের এইচটিএমএল এবং সিএসএসটা পাশাপাশি অবস্থায় আছে। তো আমরা এখন দেখতে চাচ্ছি যে আমাদের এইচটিএমএল এর এখানে আমাদের এক্সটার্নাল সিএসএস শো কারণ আছে। তো আমরা এখন দেখব যে এই এক্সটার্নাল সিএসএস থেকে ইনলাইন সিএসএসটা এটা আসলে শক্তিশালী কি শক্তিশালী না। তো তার জন্য আমাদের এখানে আমাদের যেহেতু আমরা এখানে এক্সটার্নাল শো করেছি সুতরাং এখানে আমরা আবার আমাদের এক্সটার্নাল ইন্টারনাল সিএসএসটা আমাদের এখানে শো করাবো। তার জন্য আমাদের ইন্টারনালের জন্য আপনারা জানেন এখানে স্টাইল নিতে হবে, স্টাইল নামে ট্যাগ নিতে হবে। আমরা এখানে স্টাইল নামে একটা ডাবল ট্যাগ নিচ্ছি। এখন এই স্টাইলের ভিতরে আপনারা জানেন যে সিএসএস একইভাবে দিতে হয়, সুতরাং এখানে আমাদের এক্সটার্নালে যেটা আছে সেটা আমি কপি করতেছি, এবং কপি করে একটা ট্যাব নিচ্ছি সামনে যাতে সুবিধা হয়, দেখতে ভালো লাগে। আমি এখানে পেস্ট করতেছি। এখন এখানে এক্সটার্নালে আমরা দিয়েছি রেড কালার দিয়েছি, এবং এক্সটার্নাল আমরা যেহেতু রেড কালার দিছি আমরা আগে এটা শো করে নিই, যেহেতু এটা সেভ করা ছাড়াই আমরা আগে শো করি যে আমাদের ব্রাউজারটা কি শো করে। দেখবেন আমাদের প্যারাগ্রাফটা রেড কালারটা শো করেছে, এবং আপনাদের সুবিধার জন্য আমি একটা কাজ করি, আপনাদের সুবিধার জন্য আমি হেডিং দুটো কেটে দিচ্ছি যাতে আরো বুঝতে সুবিধা হয়। এটা সেভ করলাম। দেখেন আমাদের প্যারাগ্রাফটা এখানে রেড কালার আছে। তো এখন আমরা আমাদের নোটপ্যাডে যাচ্ছি। নোটপ্যাডে যাওয়ার পরে আমরা যেহেতু এক্সটার্নালে রেড কালার দিয়েছি, তো আমরা এখন এখানে অন্য কালার দিই। সাপোজ আমরা এখানে গ্রিন দিই। গ্রিন এর জন্য দিলাম যে আমরা আসলে দেখব যে আমাদের এক্সটার্নাল বেশি শক্তিশালী নাকি আমাদের ইন্টারনাল বেশি শক্তিশালী। আমি এটা সেভ করতেছি, এবং এটা আমাদের সেভ করাই আছে। আমি যদি এখন রিফ্রেশ করলে দেখতে পাবো আমাদের এখানে গ্রিন কালারটা চলে এসেছে। সুতরাং আমরা বুঝতে পারতেছি যে আমাদের আমাদের এক্সটার্নাল সিএসএস থেকে আমাদের ইন্টারনাল সিএসএসটা বেশি শক্তিশালী, এবং আমাদের এক্সটার্নাল ইন্টারনাল চলে গেল। এখন আমরা দেখি যে আমাদের ইনলাইন সিএসএসটা আমাদের এক্সটার্নাল থেকে বেশি শক্তিশালী কিনা, এবং আমাদের ইনলাইন সিএসএসটা ইন্টারনাল থেকে বেশি শক্তিশালী কিনা। তো এখানে আপনারা জানেন যে স্টাইল নামে অ্যাট্রিবিউট নিতে হয়। এখানে আমি স্টাইল নামে অ্যাট্রিবিউট নিলাম। এখানে আমরা ফন্ট ওয়েট, যেখানে এখানে ফন্ট ওয়েট আছে আমরা যা শুধু এখানে কালার নিচ্ছি, আমরা শুধু কালারটা দিয়ে দেখতেছি, অতটা বেশি করার দরকার নাই, আপনারা আরও দেখবেন।
আমাদের এক্সটার্নালে আছে রেড, ইন্টারনালে আছে গ্রিন, এবং আমরা ইনলাইনে দিচ্ছি ব্লু। এবং আমরা ব্লু দিয়ে দেখি এটা আমাদের কোনটা শো করে, আমাদের কি এক্সটার্নালটা শো করে, নাকি আমাদের ইনলাইনটা শো করে, নাকি আমাদের ইনলাইনটা শো করে। তো আমি এটা সেভ করতেছি। সেভ করলে আমি যদি এখন রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখতে পাবো এখানে আমাদের ব্লু কালারটা চলে এসেছে। ব্লু কালারটা এখানে আসার কারণ হচ্ছে আমাদের ইনলাইন সিএসএসটা সবচেয়ে বেশি শক্তিশালী, এবং সবচেয়ে বেশি শক্তিশালী দেখে যে আপনারা সবসময় ইনলাইন সিএসএস ব্যবহার করবেন তা না, আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এই পর্বটা করলাম যে আসলে সিএসএস তো তিন প্রকার, এই তিন প্রকার সিএসএস এর মধ্যে কোন সিএসএসটা সবচেয়ে বেশি শক্তিশালী। আমি যদি এখন এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে আপনারা বুঝতে আর সুবিধা হবে আপনাদের। দেখেন আমাদের এখানে প্যারাগ্রাফে যখন আমরা মার্ক করেছি তখন আমাদের প্রথমে এখানে আমাদের এক্সটার্নাল সিএসএস, এই এক্সটার্নাল সিএসএসে দেখেন ফন্ট ওয়েট বোল্ড এটাও কাটা এবং কালার বোল্ড এটাও কাটা হয়ে গেছে, এবং তারপরে ইনলাইন সিএসএসে এসে শুধু এখানে বোল্ডটা শো করেছে, এবং ইনলাইন সিএসএসে এসে আপনাদের যে কালার ব্লু এটা শো করেছে। সুতরাং আপনারা বুঝতে পারতেছেন যে সিএসএসের ভিতরে সবচেয়ে বেশি ইনলাইন সিএসএসটা সবচেয়ে বেশি শক্তিশালী, এবং শক্তিশালী দেখে যে আমরা শুধু ইনলাইন সিএসএস কাজ করব তা না, আমরা সবসময় কাজ করব এক্সটার্নাল সিএসএস, যাতে আমাদের ব্রাউজারটা বা আমাদের কোডগুলো দেখতে বেশি সুন্দর হয়। এবং আমরা তো সিএসএসটা দেখলাম বেশি শক্তিশালী, তো এখন আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখাচ্ছি। আমাদের যে এক্সটার্নালে এখানে কাজ করলাম, এখন আমরা এখানে এগুলো আমরা কেটে দিচ্ছি, আমি এখানে এগুলো ডিলিট করে দিলাম এবং আমি এটাও ডিলিট করে দিলাম। এটা ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে প্যারাগ্রাফ নিছি রেড কালার, আমি এটা সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমি এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখতে পাবো যে আমাদের এখানে রেড এবং বোল্ড এটা পেয়েছে, তার মানে আমাদের এক্সটার্নাল সিএসএসটা এখন শো করেছে, যেহেতু ইনলাইন এবং ইন্টারনাল সিএসএস নাই। তো আমরা এখানে ওভারভিউ করব যে প্রথম আমরা প্যারাগ্রাফে রেড দিলাম, পরবর্তীতে যদি আমরা প্যারাগ্রাফে অন্য কিছু দেই, সাপোজ আমি এখানে পি আবার সিলেক্ট করতেছি, তো পি আবার সিলেক্ট করার পরে আমি এখানে ফন্ট ওয়েট নিচ্ছি, আমি এখানে ফন্ট ওয়েট নিচ্ছি, যেহেতু ফন্ট ওয়েট আমার নেওয়াই আছে, তারপরেও আমি নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আমি এখানে ফন্ট ওয়েট নিলাম, আন্ডারলাইন, আমি এখানে ফন্ট ওয়েট আন্ডারলাইন নিলাম, এবং আমি এখানে কালার নিলাম, এখানে আমি কালার নিলাম ব্লু। দেখেন আমাদের সিএসএসটা একটাই, আমি এটা সুবিধার জন্য এটা একটু আপনাদের এদিকে সরিয়ে দিচ্ছি, আমাদের একই সিএসএস, আমাদের এক্সটার্নাল সিএসএস একই। প্রথম সিএসএসে আমরা দিয়েছি প্যারাগ্রাফে দিয়েছি বোল্ড এবং রেড, এবং পরবর্তীতে একই সিএসএসে আমরা দিয়েছি আন্ডারলাইন এবং ব্লু। এখন যদি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পর আমি এখন এখানে দেখি যে আমাদের প্রথমটা পাইলো নাকি পরেরটা পাইলো। তো এখন যদি আমি এখানে রিফ্রেশ করি দেখতে পাবো আমাদেরটা পরেরটা পাইছে, তার মানে এক্সটার্নাল সিএসএসে সবসময় ওভারভিউ হয়, মানে পরবর্তীতে আপনি যে কমান্ডগুলো করবেন, যে কোডগুলো করবেন সেটাই আপনাদের শো করবে। এটা আসলে সুবিধা, কারণ প্রথমে ভুল হইতেও পারে এবং পরবর্তীতে আপনি ঠিক করে যে কোডগুলো করবেন সেটাই আপনাদের শো করবে। সুতরাং আপনারা দেখলেন কোন সিএসএসের পাওয়ার বেশি এবং এক্সটার্নাল সিএসএসে আসলে ওভারভিউ হয়ে শো করে, এগুলো আপনাদের জন্য খুব জানা দরকার ছিল তাই এই পর্বটা। আর যারা এই পর্ব থেকে সামান্য কিছু শিখতে পেরেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।